বিভিন্ন জায়গায় ঘুরি। আমাদের সময় আরও 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পর সোনারগাঁও থেকে চলে যেতে হবে। এই যে 3 তলায় ছিলাম, 2 তলায় এটা শেষ। আমার ঘোরাঘুরি শেষ, এটা পুরোটা আপনাদেরকে দেখালাম। দেখুন এই যে গাইস, এই যে এটা হলো আগেকার, এটা দিয়ে মাছ ধরা হতো, ডালা তোলা এবং বিভিন্ন আগেকার জিনিসপত্র এখানে রাখা। দেখুন আমাদের সময় শেষ না স্যার বলছে, কেন স্যারেরাই জানে, কারণ প্রথমে বলছিল সর্দার বাড়ি মিউজিয়াম এখানে ঢুকতে হলে 100 টাকা করে লাগে, তবে আমরা কেউ এত টাকা আনি নেই তাই ঢুকতে পারিনি। এই মিউজিয়ামটায় অনেক কিছু আছে যা মানে আমরা শুনলাম, আপনারা যদি আসেন এটা ফলো করতে হবে। এই যে বড় সর্দার বাড়ি জি, এখানে ঢুকতে হলে দেশি মানুষ হলে 100 টাকা করে এবং বিদেশি হলে 200 টাকা দিতে হয়। আমরা এখন গেটের সামনে জড়ো হবো। জয়নুল আবেদিনের আঁকা গরুর গাড়ি ঠেলে নেওয়া মানুষ, এখন আমরা যাচ্ছি আমাদের পাপড় পিছনে পিছনে। এখানে মাহি রোহান জিলান পাহাড় বসে আছে, অনেক নামাজের জন্য অজু করছে। দেখানোর মতো এদিকার কিছু নেই, তো আমরা যদি সর্দার বাড়িতে ঢুকতে পারতাম। আমাদের সেই স্থানে যে ওয়েট করি কখন এখান থেকে বের হবো আর খাওয়া দাওয়া করে আমাদের গন্তব্যে রওনা দিব। হ্যাঁ, গন্তব্যে রওনা আমার যা মনে হয় 7-8টার দিকে রওনা দিব সন্ধ্যা, কারণ আমাদের খাওয়ার পর একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা আছে। আমাদের সময় শেষ হয়ে গেছে, সেই জন্যই আমরা একসাথে সবাই জড়ো হচ্ছি এবং পিকনিকের রান্না হয়ে গেছে মনে হয়। স্যারে বলছে 2টার ভিতরে চলে যেতে পিকনিকের যেখানে রান্না। এখন বাজে কয়টা? এখন 1:13 বাজে, কিন্তু এখন সবাই গিয়ে রেডি হয়ে থাকতে হবে, যেতে যেতে আরও সময় লাগবে। সেই জন্য দেখা হচ্ছে খাবারের সময়, এখন মনে হয় খাবার দেবে। খাবার পেয়ে গেলাম ফাইনালি, আধা ঘন্টা ওয়েট করার পর খাবার পাওয়ার পর যে এখানে মনে খাওয়া দাওয়ার পর কনসার্ট হবে। আর এই যে আমাদের খাবার, খাওয়ার পর দেখা হচ্ছে গাইজ, খাওয়ার একবারে শেষ মুহূর্তে ভিডিও খাচ্ছে অনেক সময় পর গাইজ। এখন আমাদের এই পিকনিকে কনসার্ট হবে, এই যে কনসার্টের সব ব্যবস্থা শুরু হয়ে গেছে, একটু পর কনসার্ট হবে, কনসার্টের সময় আপনাদেরকে দেখাবো যে কনসার্ট হয়েছে। যে প্রিন্সিপাল স্যার ভাষণ দিয়ে চলে যাবে, আজকে দেখেছো ওই যে খাকি ড্রেস পরা এক পার্টি আসছিল জি স্যার, ছেলেরা দেখেছে, মেয়েরা দেখো নাই, ছেলেরা গাইড কলেজ। হ্যাঁ, ওরা কিন্তু অনেক ডিসিপ্লিন ছিল, তোমরা ওরকমই ডিসিপ্লিন ছিল, সেই জন্য আমি খুব খুশি তোমাদের উপরে। ঠিক আছে, আমি আশা করবো তোমরা ডিসিপ্লিনটা বজায় রাখবা। ঠিক আছে, আর স্মার্টি কোথায় গেল? প্রথমেই আমাদের গান নিয়ে আসছে আহনাব খান, আহনাব খান আসছে, আহনাব খান শিক্ষার্থীদের মধ্য থেকে আহনাব খান। সারাদিন ছোটা ছুটি কিশোর কিশোরে, কালিয়া বান্ধা কৌশি ডাঙ্গুলি, কানামাছি পো চার পাবি তার চোখ,
বলে ওই কালিমা ওই কালি কাবাডি থ্যাংক ইউ একদিন একটা লোক ছিল লোকের দুইটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চার নাম শেরাজ আর একটা নাম আছে আমরা হাসবো আমরা শুনবো আমরা হাসবো Oh, no.
ছিল আজকের এই ভিডিও আমাদের শিক্ষা সফরের একটা ভিডিও আর নভেম্বর মাসে সারে বলেছে আবার আসবে অন্য কোনো জায়গায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ